সকলকে শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্গা ঠাকুরের ডিজাইন। মুখের ডিজাইন তুলব, সঙ্গে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চোখের ওপর থেকে শুরু করছি, বা চোখের এখান থেকে কোনাকুনি আমি তিন ঘর নেব, থ্রি, তারপর আর এক ঘর ওয়ান, তার উপরে ওয়ান, এখান থেকে যাবে টু, টু এর পরে একটা সোজা লাইন যাবে, এখান থেকে যাবে বারো ঘর, টুয়েলভ, এটা চোখের ওপরে বাঁ দিকে হলো। এবার নিচ থেকে শুরু করব, নিচ থেকে যেখান থেকে এক ঘর শুরু হয়েছিল তার নিচে এক ঘর ছেড়ে দু ঘর যাবে, দু ঘরের পরে তার নিচের ঘর থেকে শুরু করব, এবার সোজা যাবে, এখান থেকে যাবে সোজা একটা লাইন, সাত ঘর যাবে, সেভেন, সেভেনের পরে এবার কোনাকুনি মিশে যাবে। এবার চোখের মণি হবে মাঝখানে, তার জন্য যেখান থেকে দু ঘর ছিল সেখান থেকে নামবে, নেমে এখান থেকে যাবে থ্রি, টোটাল হবে ফোর, তার নিচে যাবে আবারও ফোর, এখান থেকে থ্রি উঠবে, থ্রি, তিন ঘর যাবে, এবার কোনাকুনি ওখান থেকে মিশে যাবে। চোখের মণি হয়ে গেল, এবার একটা ঘর গ্যাপ ছিল ওখানে, একটা ঘর হয়ে গেল, এবার এখান থেকে পাঁচ ঘর গ্যাপ ছাড়বো, আর একটা চোখ শুরু হবে, ফাইভ গ্যাপ ছেড়ে দেবো, একইভাবে বাঁদিকের চোখটার মতো ডান দিকের চোখটা একইভাবে ঘরগুলো যাবে, গিয়ে আর একটা চোখ কমপ্লিট করব। দুটো চোখ কমপ্লিট হয়ে গেল, এবার সাদা কিছুটা অংশ চোখের মণি করে নেবো, এদিকেও এদিকেও দুটো চোখই হয়ে গেল, দুঘর নিচে ডান দিকে দুঘর, ওপরে দুঘর করে যাবে, এবার বাকিটা কালো দিয়ে ভরাট করে দেবো। এবার চোখের দিকটা কমপ্লিট হলো, আমি একটা আইব্রো করে নিয়েছি, আর একটা করবো বাঁ দিকেরটা, বাঁ দিকেরটার জন্য আমি ডান দিকের মতোই সেম তুলবো, ডান দিকেরটা করেছি, এবার সোজা নেব আমি থ্রি, তারপরে এখান থেকে বাঁ দিক থেকে এক ঘর সোজা রেখে দেব টু, টু এর পরে আবারও ওপরের ঘর থেকে শুরু হবে বাঁদিকের, এখান থেকে যাবে থ্রি, থ্রির পরে আবার যাবে থ্রি, তারপর আবার যাবে থ্রি, এক ঘর ওপরে গিয়ে
তারপরেও যাবে থ্রি, এরপরে উপরের থেকে সোজা দুঘর করে যাবে ওয়ান টু করে লাইন যাবে। তেরো ঘর যাবে দুঘর করে লাইনে, থার্টিন থার্টিন করে হবে, তারপরে উপরে লাইনে এক ঘর বাড়বে, উপরে লাইনে চোদ্দ ঘর, নিচের লাইনে তেরো ঘর করে। এইবার কপালের টিপ করব, তার জন্য নাকের এক ঘর গ্যাপ ছেড়ে উপরে এখান থেকে কোনাকুনি ওয়ান, নিচে ওয়ান, ডান দিকে ওয়ান, উপরে ওয়ান, এর ভেতরেও এক ঘর গ্যাপ ছেড়ে দেবো হলুদ দিয়ে, আর এক ঘরটা ভরাট করে দেব। এবার নাকের জন্যে আমি এখান থেকে উপর থেকে নিচে অবধি নামাবো, পনেরো ঘর নামাবো, ফিফটিন ঘর নামিয়ে এখান থেকে আমি ঠোঁট শুরু করব। ঠোঁটের জন্যে সমান দুঘর করব, কোনাকুনি গিয়ে তিন ঘর, তারপরে আবার সোজা চার, ফোর, ফোর হলো, ফোরের পরে নিচের দিকে আবার কোনাকুনি থ্রি, আবারও এদিক থেকে কোনাকুনি উঠবে একইভাবে থ্রি, তারপরে যাবে ফোর, আবারও কোনাকুনি নামবে এক ঘর, কোনাকুনি এক ঘর নামলো ওয়ান, তারপরে এদিকে হবে টু, বাঁদিকেও যেমন ডান দিকেও তেমন। এবার নিচের দিকটা হবে, নিচের ঠোঁটটা কোনাকুনি নামবে, এসেও ওদিকে মিশে যাবে, ফোর হবে, ফোরের থেকে একটা লাইন যাবে, ফোর হয়ে তারপরে একটা লাইন যাবে নাইন, ন ঘর যাবে, এবার গিয়ে মিশে যাবে, এবার নিচে আর এক লাইন হবে, নিচের থেকে কোনাকুনি, আবারও এদিক থেকে সাত ঘর হবে, সেভেন হবে নিচে, সেভেন হবে, এবার মিডিলে সোজা সাদা করে একটা লাইন যাবে দাঁতের জন্যে, আর দুটো ঠোঁটকে আলাদা করার জন্যে সাদা একটা লাইন যাবে, এদিক থেকে ওদিকে মিশবে, তারপর লাল দিয়ে ভরাট করে নেব। ঠোঁট কমপ্লিট হয়ে গেল, এবার চোখের উপরের চোখ করব, ত্রিনয়নের নিচটা করব,
এখান থেকে সোজা যাবে থ্রি। এটা ভ্রু হচ্ছে, থ্রির পরে কোনাকুনি ওয়ান, তারপরে ডান দিকে যাচ্ছে টু, তারও ডান দিকে টু, তারপরে থ্রি, বাঁদিকটা হয়ে গেল, ওই ডান দিকটা হয়ে গেল। এবার বাঁদিকেও একইভাবে উঠবে। এবার চোখ, চোখের জন্য আমি ওয়ান দিয়ে শুরু করব, এক ঘর গ্যাপ ছেড়ে। এখান থেকে ওয়ান, কোনাকুনি যাবে থ্রি, থ্রির পরে সোজা যাবে আবার থ্রি, কোনাকুনি তিন ঘর হয়ে আবার তিন ঘর হবে, তারপর আবার ডান দিকে এক ঘর সরে গিয়ে ওখান থেকে হবে ফোর, ডান দিকে যাচ্ছে চার ঘর, চারের পরে আবারও ভেতর দিকে যাবে দু ঘর টু, টু এর পরে আবারও ভেতর দিকে যাবে টু, এবার হবে ওয়ান। এবার এই দিকটায় ডান দিকে হয়ে গেল, বাঁদিকের সাইডেও একই ঘর এসে নিচে মিশবে। একইভাবে লাইনগুলো যাবে। এবার চোখ কমপ্লিট হলো। এবার সাইডে চোখের মণির হবে, যেখান থেকে চার ঘর শুরু হয়েছিল ফোর, ওখান থেকে যাবে টু, টু এর পরে যাবে সোজা বাঁদিকে সরে গিয়ে ফোর, ফোর হবে, ফোরের পরে ডান দিকে দু ঘর যাবে টু, এ মিশে যাবে। এবার সাদা দিয়ে চোখের মণির মাঝখানে একটুখানি করে নেব, দু ঘর ক্যাপ ছাড়বো বাঁদিকে, সেটা ব্ল্যাক দিয়ে ভরাট করে দেবো। এবার নাক শুরু করব, একদম মিডিল থেকে শুরু করব, তিন ঘর গ্যাপ ছেড়ে টিপ থেকে। এখান থেকে বারো ঘর নেব, টুয়েলভ, মাঝখান থেকে শুরু করে বারো ঘর যাবে। এবার নাকের এক ঘর নিচ থেকে শুরু করব, নাকের নিচটায়, এখান থেকে যাবে টু, টু এর পরেও ডান দিকে এক ঘর গ্যাপ ছেড়ে শুরু করব, এখানেও যাবে টু। নাক কমপ্লিট হয়ে গেল। এবার নথ, নথের জন্য আমি ইয়েলো কালারের উল নিয়ে গোল্ডিংয়ের মতো করে নেব, এখান থেকে নেব থ্রি, থ্রির পরে কোনাকুনি যাবে ফোর, দিয়ে গোল করে ঘুরে আসবে, এখান থেকে যাবে ফোর,
4 এর পরে আবার যাবে 4 এবার আমি নিচ থেকে আবার শুরু করব না হলে বেঁকে যাবে এই দিক থেকে শুরু করছি এখান থেকে 2 দুঘর নিয়ে ঠোঁটের সাথে মিশে যাবে এবার ঠোঁটের বাইরে থেকে আবার শুরু করব এখান থেকে কোণাকুণি তুলব 4 ঘর এখান থেকে 4 ঘর 4 4 এর পরে সোজা যাবে 5 5 এর একটা লাইন যাবে फाइव एर पर बादी के थ्री होबे होए मिशबे तीन घर जाबे रिंग एर मतो होए गेलो नोलक नोलकेर चेनटा करबो एबार पाँच घर छिलो फाइव फाइव एर माझखान थेके नेबो निये एखान थेके थ्री थ्रीर पर कोणाकोणी जाबे কোণাকুণি 5 5 এর উপরে 2 তারপরে 2 করে উঠবে 4 ঘর 2 করে উঠবে তারপর আবার 1 আবার 2 এই ভাবে কোণাকুণি মাথা অবধি যাবে কেমন লাগলো মায়ের মুখ জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন